আইপিএলের ট্রফি হাতে স্ত্রী নাতাশা ইস্টানকোভিচের সঙ্গে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 15তম আসর নিজেকে নতুন রূপে চিনিয়েছেন এই হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার পারফরমেন্সের সঙ্গে প্রশংসিত হয়েছে নিজের অধিনায়কত্বের গুণে। আইপিএলে প্রথমবার খেলতে আসা গুজরাট টাইটান্সের দায়িত্ব নিয়ে শিরোপা পাইয়ে দিয়েছেন হার্দিক, তাতে নিজের অর্জনের জাপিটাও ফুলে ভেঙে পড়েছে। দলকে আইপিএলে জেতানো হার্দিক এবার ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান। রোববার মেগা ফাইনালে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে হার্দিক বলেছিলেন, আমার লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, যেভাবেই হোক, এর জন্য আমার যা করা প্রয়োজন সব করতে রাজি আছি। সবসময় আমি নিজেকে নিয়ে না দলকে নিয়ে ভাবি, আমার জন্য লক্ষ্য তাই সাধারণ, দল যেন আমার পুরোটাই পায়। আইপিএল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে, ধারণা করা হয় এই জন্যই তাকে এবার ধরে রাখেনি মুম্বাই, জাতীয় দলও জায়গা নড়বড়ে। কিন্তু হার্দিক স্পষ্ট বুঝিয়ে দিলেন বোলিংটা একেবারেই ভুলে যাননি তিনি। হার্দিক বলেন, আমি সেরাটার জন্য নিজেকে তৈরি করেছিলাম, এটার জন্য কঠোর পরিশ্রম করেছি, আমি দেখাতে চাইছিলাম যে কিসের জন্য আমি কঠোর পরিশ্রম করেছি, আজকের জন্য নিজের সেরাটা তুলে রেখেছিলাম। ফাইনাল আগে ব্যাট করা রাজস্থানকে 130 রানে আটকে রাখতে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হার্দিক পান্ডিয়া। 4 ওভার মাত্র 17 রান দিয়ে 3 উইকেট তুলে নেন তিনি। নিজের দ্বিতীয় বলে আউট করেন অধিনায়ক সঞ্জু স্যামসনকে। এরপর এবার আইপিএলের অরেঞ্জ ক্যাপ জয়ী জস বাটলারকে এবং পরে রাজস্থানের পাওয়ার হিটার সিমরন হিটম্যানকে আউট করেন হার্দিক।